वेलकम फ्रेंड्स, तुम्हारे सकल के स्वागत जाची। फ्रेंड्स, तुम्हारे जो बिग अनाउंसमेंट, तुम्हारा जरा आसन्न त्रिपुरा एलडीसी और एमटीएस एग्जाम 2021 बसते जाच्छो, तुम्हारे एज पर सिलेबस जीके इंडियन जियोग्राफी ई बुकटी पब्लिश कर दिए। आज के तुम्हारा कर्मवार्ता अनलाइन लाइब्रेरी बुकटी पे जा, ठीक है। वीडियो डिस्क्रिप्शन लिंक थाकबे, सेखान थेके तुम्हारा बुकटी भिजिट करते पारबे, ठीक है। एर आगे हमारा जीके इंडियन हिस्टोर इ बुकटी पब्लिश कर दिए, ताछाड़ाओ जानुआरी मासेर मैगजीनटी पब्लिश कर दिए, सेगुलो तुम्हारा जरा देखोनी आमादेर लाइब्रेरी भिजिट कर अवश्य देखे नेबे, ठीक है। बुकटीर क्वालिटी की होते जाच्छे, बुकटी प्रिभियस इयारे जे क्वेश्चनगुलो एलडीसी और एमटीएससी एग्जामे एसेछे प्लस 2021 जे क्वेश्चनगुलो आसते पारे সেই কোশ্চেনগুলো সিলেক্টেড করে এই বইটির মধ্যে ইনক্লুড করা হয়েছে। বইটি তোমরা বেঙ্গলি এবং ইংলিশ দুটি ভার্সনে পেয়ে যাবে, একটি বইয়ের মধ্যেই দুটি ভার্সন থাকবে, ঠিক আছে। সবগুলো কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের কোশ্চেন, ঠিক আছে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে অনলি 49, হ্যাঁ 49 টাকা, ঠিক আছে। আমাদের এতটুকু বিশ্বাস, এই বইটি যদি তোমরা ভালো করে রিড করো তাহলে জিকে ইন্ডিয়ান জিওগ্রাফি জন্য তোমরা কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তোমরা জানো যে এলডিসি এক্সামে 100 মার্ক থাকে পার্ট ওয়ানে, সেখানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সেটাই তোমাদের মেইন হাতিয়ার। এক্সামে সাকসেস করার মেইন মার্কস কিন্তু তোমাদের স্কোর করতে হবে পার্ট ওয়ান থেকে, যা জিওগ্রাফি এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে থাকবে, ঠিক আছে। জিকেতে তোমাদের থাকবে 70 থেকে 72 মার্কস এবং কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে তোমাদের 28 থেকে 30 মার্কস, সেখান থেকে তোমাদের 80 মার্কস পেতে হবে 100-এর মধ্যে। হ্যাঁ, আমাদের এতটুকু ভরসা, তোমরা যদি আমাদের তিনটা বই জিকে ইন্ডিয়ান হিস্টোরি, জিকে ইন্ডিয়ান জিওগ্রাফি, জিকে ইন্ডিয়ান কনস্টিটিউশন, তিনটা বই যদি ভালো করে কভার করো, তোমরা 70 থেকে কমসে কম 60 বা 55 মার্কস কোর্স স্কোর করতে পারবে, এতটুকু আমাদের ভরসা। হ্যাঁ, আর যদি তোমরা লাস্ট 6 ইয়ারের আমাদের ম্যাগাজিনগুলো দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে আশা করি 20-22 নম্বর তোমরা সেখান থেকে ক্যারি করতে পারবে। সুতরাং 80 মার্কস তোমরা পার্ট ওয়ানে তোমাদের অনায়াসে তোমরা ক্যাপচার করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদেরকে এতটুকু আমি বলবো, তোমরা সবগুলো ভালো করে স্টাডি করে নাও। কম্পিটিশন কিন্তু খুবই টাফ হবে, কেননা হিউজ পরিমাণে কিন্তু ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে, সুতরাং কম্পিটিশন হেভি টাফ হবে, ভালো করে তোমাদের ঘরে রিড করতে হবে, ঠিক আছে। তাহলে আরেকটি সমস্যা তোমাদের হচ্ছে, ইন্ডিয়ান জিওগ্রাফি বুকটি বাই করতে ম্যাক্সিমাম তোমরা বাই করে নিয়েছো, এখন পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি 600 পিচের উপরও তোমরা বাই করে নিয়েছো। হ্যাঁ, 600 প্লাস গতকাল পর্যন্ত 600 উপরে তোমরা বাই করে নিয়েছো, এর মধ্যে 8 থেকে 10 জনে সমস্যা হয়েছে। কেমন সমস্যা হয়েছে, তোমরা পে করে দিয়েছো সাকসেসফুলি, কিন্তু বইটি কীভাবে পাবে তোমরা জানো না। আমি তোমাদেরকে একটু বলি যে তোমরা সাকসেসফুলি পে করার পর কিন্তু তোমাদের একটি ভিউ ফাইল একটি অপশন আসবে, সেই ফাইলে তোমরা ক্লিক করার পরে তোমাদের ডাউনলোড অপশন আসবে, সেই ডাউনলোড অপশনে থেকে তোমরা বইটি সম্পূর্ণ বইটি ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তোমাদের কোনো টাইম লাগবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে বইটি ডাউনলোড হয়ে যাবে। আর সেখান থেকে যদি তোমরা না করো, তোমাদের সঙ্গে সঙ্গে একটি ইমেলে, যে ইমেলটা তুমি রেজিস্ট্রেশন সময় দিয়েছো সেই ইমেলে একটি মেসেজ যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড অপশন থাকবে, সেই অপশন থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তারপরও যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমাদের ইমেল আইডি থাকবে, সেই ইমেল আইডি তোমাদের তোমরা যোগাযোগ করবে, তোমাদের প্রবলেম আমরা সলভ করে দেব, ঠিক আছে। তাহলে বলবো তোমাদের বেস্ট অফ লাক, ঘরে ভালো করে পড়াশোনা করো, থ্যাংক ইউ। আর প্রতিদিন রাত্রি 8:30টার সময় আমাদের ক্লাসগুলি অবশ্যই অ্যাটেন্ড করো, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।